রান্না করব। কাঁঠালের বিচি, সিম, বাঁধাকপি এবং আলু দিয়ে ভাজি। ভাজি করতে দেখুন কি কি লাগবে আমাদের: কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনে পাতা কুচি এবং শুটকি মাছ। প্রথমে আমরা দিয়ে দিচ্ছি তেল, রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। আমরা হালকা ভেজে নেব, হালকা ভাজা হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে শুকি ভেজে নেব। আমরা হালকা করে ভেজে নিচ্ছি। হালকা পানি দিয়ে দিচ্ছি আমরা। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো মরিচ গুঁড়ো, আমরা কষিয়ে নিচ্ছি। ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন তেল চলে এসেছে। এখন আমরা এর মাঝে দিয়ে দিচ্ছি আমরা ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হওয়ার জন্য হালকা অল্প করে পানি দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। আমরা আবার নাড়া দিয়ে দিচ্ছি। আবার ঢেকে দিচ্ছি সিদ্ধ। আমরা আবার নাড়া দিয়ে দিচ্ছি। এখন আমরা জালটা কমিয়ে দিচ্ছি, কাঁঠাল বিচিটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমাদের ভাজি প্রায় হয়ে গেছে, আর অল্প জল দিলে হয়ে যাবে। সবজি তরকারি আমাদের ভাজি হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নিচ্ছি। আমাদের তরকারি, সবজির তরকারি। যদি আমার এই রান্না ভালো লেগে থাকে, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।